আসসালামু আলাইকুম। আজকে আপনাদের খুব সহজভাবে 40 সাইজের ব্লাউজ তৈরি করে দেখাবো। আশা করছি এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন খুব সহজভাবে শিখতে পারবেন। এখানে আমি 1 গজ কাপড় নিয়েছি। তো বন্ধুরা, এখানে যে কাপড়টা নিয়েছি, কাপড়টা দিয়ে বডির যে পিছনের পার্ট, আমি পিছনের পার্টটা আগে কাটবো। তো এই কাপড়টাকে সমান 2 ভাঁজ করে আমি এভাবে করে মেলে নিয়েছি। তো এখন আমি বডির পিছনের পার্টটা কাটবো। তো বন্ধুরা, এখানে যে ব্লাউজটা তৈরি করবো, ব্লাউজটা একটু লম্বা হবে। তো এখান থেকে আমি প্রথমে কাপড়ের যে মাপ সোজা করে এভাবে করে একটা দাগ দিয়ে নিচ্ছি। তো লম্বাটা হবে আপনার 16 ইঞ্চি, আমি 2 ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য এক্সট্রা, তাহলে হবে আপনার 18 ইঞ্চি। তো আমি এটাকে 18 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি এবং এই দাগটা আরও এভাবে করে বাড়িয়ে দাগটা দিয়ে দিলাম। তো এখান থেকে কাঁধের মাপটা নিব। তো কাঁধের মাপ হবে আপনার 13 ইঞ্চি, তার অর্ধেক হবে 6.5 ইঞ্চি। এটাকে এভাবে করে 6.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। এখান থেকে আপনার আর্ম হোলের মাপটা নিব, 6 ইঞ্চি, এটাকে এই বরাবর দাগ দিয়ে দিলাম এবং উপরের এই দাগটাকে নিচের এই দাগের সাথে মিলিয়ে দিলাম। তো এখানে যে দাগটা দিয়েছি, এখানে হবে আপনার বডির মাপ। তো বডির মাপ আছে আপনার 40 ইঞ্চি, এর 1/4 ভাগ হয় 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এবং সেলাইয়ের জন্য এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিব, এই 1 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। তো এখানে হবে আপনার কোমরের মাপটা। তো কোমরের মাপ আছে আপনার 36 ইঞ্চি, তার 1/4 ভাগ হবে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি বরাবর দাগ দিলাম। আর এখানে টেকিন হবে, 2টা টেকিন বসবে, তার জন্য আরও 1 ইঞ্চি বেশি নিব, অর্থাৎ এটা 10 ইঞ্চি বরাবর দাগ দিতে হবে। 10 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে, এটাকে এভাবে দিয়ে দিলাম। তো এই দাগটা আর এই দাগটা একটার সাথে আরেকটা মিলিয়ে দিতে হবে। তো এটাকে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে যে আর্ম হোলের মাপটা দিয়েছি, তো এখানে আপনার গোল রাউন্ড শেপ হবে। তো গোল রাউন্ড শেপটা দিতে হলে, এটা যেহেতু বডির পিছনের পার্ট, তো এটাকে 1.5 ইঞ্চি বরাবর বাড়িয়ে তারপর আমি দাগটা দিব। তো এখান থেকে নিয়ে এটাকে, এই যে বডির যে মাপটা আছে, এই বরাবর আপনার দাগটা দিতে হবে। তো দাগ দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি গলার মাপটা নিব। তো গলার মাপটা আমি নিব 4.5 ইঞ্চি, তার অর্ধেক হবে আপনার 2.5 ইঞ্চি, এই 2.5 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম। তো এখান থেকে গলার ডিপটা নিব আমি 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং এটাকে 2.5 ইঞ্চি বরাবর এভাবে করে দাগ দিয়ে দিব। তো কাঁধের যে মাপটা দিয়েছি, এই বরাবর এটাকে এভাবে করে মিলিয়ে দিব। গলাটা আমি গোল তৈরি করব, এর জন্য গোল রাউন্ড শেপ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু অন্যরকম গলা এখানে তৈরি করে নিতে পারেন। আর কাঁধের দিক থেকে 1/2 ইঞ্চি চাইতে একটু কম, এই যে এরকমভাবে একটা দাগ দিয়ে দিব। তো এখন আমি টেকিনের মাপটা দিব, এই সাইড থেকে 4 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। এখানে হবে আপনার টেকিনের মাপটা, আর এই টেকিনের লম্বাটা আমি ঠিক 7 ইঞ্চি বরাবর দিব, মানে এই পর্যন্ত থাকবে। আর এই দাগটা এই উপরের এই দাগের সাথে মিলিয়ে দিব। তো এখন বডির যে মাপটা দিয়েছি, এই অনুযায়ী আমি কাপড়টা কেটে নিব। তো মাপ অনুযায়ী আমার কিন্তু বডির পিছনের পার্ট কাটা হয়ে গেছে। এখন আমি সামনের পার্টটা কাটবো কিভাবে সেটি দেখাবো। তো এই কাপড়টাকে এইভাবে করে সামনের দিকে নিয়ে আসব। তো কাপড়টা আমি সামনের দিকে নিয়ে এসেছি। তো এখন বডির যে পিছনে পার্ট আছে, এই পার্টটাকে ঠিক এভাবে করে রাখব। বডির সামনের পার্টে আপনার হুকের ঘর অথবা বুতামের ঘর তৈরি করতে হবে, এর জন্য কিন্তু এখানে এই 1/2 ইঞ্চি পরিমাপ ছেড়ে তারপর আপনার এই বডির পিছনে পার্টটা ফেলতে হবে। তো আমি মাপ অনুযায়ী এভাবে করে রেখে কাপড়টা ফেলে নিচ্ছি। এখন বডির যে পিছনে পার্ট আছে, সেই অনুযায়ী আমি প্রথমে দাগ দিয়ে নিচ্ছি। আর বডির পিছনে পার্টের ডিপ গলাটা আমি 5 ইঞ্চি বরাবর রাখবো, এই 5 ইঞ্চিতে দাগটা হবে। তো এটাকে এভাবে করে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছে এবং কাঁধের যে মাপটা আছে সেটাকে দিয়ে দিচ্ছে এভাবে করে। আর এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি ছেড়ে নিয়েছি। তো নিচের অংশ সেম একই রকমভাবে দাগটা দিয়ে নিব। তো বডির পিছনে পার্ট অনুযায়ী আমার দাগ দেওয়া হয়ে গেছে। তো পিছনে পার্টটা আমি সরিয়ে ফেলবো।
তো এই যে দাগটা দিয়েছে, এই দাগ অনুযায়ী যদি আমি সামনের পাড়টা কাটি তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। পিছনের পাড় যা হবে তার থেকে এই সামনের পাড়টা একটু বড় নিতে হবে। তো মানে লম্বা আমি নিচে আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি, এই যে এভাবে করে। আপনারা কিন্তু এভাবে করে কেটে দেখতে পারেন, খুব সহজ একটা পদ্ধতি, এবং এভাবে ব্লাউজ তৈরি করলে আপনার কোনো সমস্যা হবে না, খুব ইজিভাবে পরা যায়। আর সাইড থেকেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিব। তো বন্ধুরা, এখানে যে আর্মহুলের মাপটা দিয়েছি, সামনের পাটে কিন্তু আপনার তাল পাট কাটতে হয়। তো এখানে যে দাগটা দিয়েছি, এই দাগের থেকে আরও 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি ডিপ করে দাগটা দিয়ে দিতে হবে। তো এটাকে এভাবে করে দাগ দিয়ে, এই যে এরকম, এই যে এইভাবে করে দিয়ে দিতে হবে। আর সামনের পাটে আপনার টেকিন বসবে, তো কাঁধের উপর থেকে ঠিক নিচের দিকে 10 ইঞ্চি বরাবর দাগ দিব। এই দাগটা যে এই বরাবর এখানে একটা টেকিন হবে, আর এই টেকিনের লম্বাটা আমি এই প্রায় 3.5 ইঞ্চি বরাবর দিয়ে দিব। আর এখান থেকে আরেকটা টেকিন হবে, এই টেকিনটাও ঠিক আমি 4.5 ইঞ্চি থেকে দিব। এই টেকিনটা ঠিক এই বরাবর আসবে। তা আপনারা চাইলে এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে টেকিনটা দিতে। তো এটাকে এভাবে করে আমি একটু গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে হবে। আর এই পাশ থেকেও আপনার একটা টেকিন দেওয়া লাগে। তো এটা করছে এই যে এভাবে করে নিয়ে এই বরাবর দিতে হবে, এই যে এরকম। আর এ পাশেও আপনার আরেকটা টেকিন দেওয়া লাগে, এই যে এরকমভাবে। তো মাপ অনুযায়ী আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এই কাপড়টা কেটে ফেলবো। তো এই কাপড়টা কাটার সময় কিন্তু এই যে বাড়তি যে দাগটা দিয়েছি এখান থেকে নিয়ে, এই ভিতর যে আর্মহোলের মাপটা দিয়েছি এখান থেকে নিয়ে গলার রাউন্ড শেপটা এইভাবে করে কেটে ফেলবো। তো এখন এই যে টেকিনের যে দাগগুলো দিয়েছি এখানে এভাবে করে একটু কোণা কাটবো। তাহলে আপনার মানে সামনের পাট এবং পিছনের পাটে মানে টেকিনের মাপটা আপনার ঠিক মতো আসবে। তো এখানেও এভাবে করে কাটবো, মানে যেখানে যেখানে আপনার টেকিনটা দেওয়া লাগবে সেখানে এভাবে করে কোণা কেটে নিব, তাহলেই হবে। তো পিছনের পাটের যে টেকিনের মাপটা দিয়েছি এখানেও কিন্তু সেম একই রকমভাবে কোণা কেটে নিব, তাহলে হবে। তা আপনারা কিন্তু এভাবে করে কোণা কেটে নেবেন আপনাদের মানে টেকিন দিতে, তাহলে সুবিধা হবে। তো বডির সামনের পাট এবং পিছনের পাট আমার কাটা হয়ে গেছে, এবার আমি হাতাটা কাটবো। তো হাতাটা কাটার জন্য এই যে এখানে 2 ভাঁজ করাই আছে কাপড়টা, জাস্ট এখান থেকে এই কাপড়টাকে আরও একটা ভাঁজ দিয়ে নিব। তো ওই পাশে কিন্তু আপনার বন্ধ অংশটা, আমার দিকে যেটা আছে এটা হচ্ছে খোলা অংশটা। তো এখানে আমি হাতার লম্বাটা তৈরি করবো 7.5 ইঞ্চি, এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিব, 9 ইঞ্চি বরাবর এখানে দাগটা দিয়ে দিচ্ছি, এই যে 9 ইঞ্চি বরাবর। তো এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে, এই 3 ইঞ্চি বরাবর। এখানে হবে আপনার মানে হাতার মোড়ার মাপটা। তো আমি যখন আর্মহোলের মাপটা কেটেছিলাম তখন আমি 6 ইঞ্চি নিয়েছিলাম। তো যখন আমি এই হাতাটার মোড়াটা কাটবো তখন আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে তারপর কাটবো। তো 6 ইঞ্চি নিয়েছিলাম, তো এখন আমি এটা 7 ইঞ্চি বরাবর দাগ দিব। এবং এখানে মুহুরির মাপটা নিব আমি 12 ইঞ্চি, তার অর্ধেক হবে আপনার 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এবং যে বাড়তি অংশটুকু নিয়েছিলাম এটাকে এভাবে করে দাগ দিয়ে দিচ্ছি। তো এখন এই দাগটা থেকে এই দাগটা এই যে এভাবে করে দিয়ে দিব। আর এখান থেকে মানে এই যে হাতার উপর অংশটা এভাবে করে রাউন্ড করে নিচের দিকে এভাবে আসবে। তো সেলাইয়ের জন্য এখানে আমি আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিচ্ছি। তো মাপ অনুযায়ী কিন্তু হাতার দাগটা দেওয়া হয়ে গেছে, এখন আমি হাতাটা কেটে ফেলবো। তো হাতা কাটা হয়ে গেছে, তো দুইটা হাতার পাট এভাবে করে মেলে নিব, এই যে এরকমভাবে। তো এখানে তালপাটের অংশটা কাটতে হবে। তো এখান থেকে এই যে এভাবে করে 1/2 ইঞ্চি চাইতে একটু বেশি এভাবে করে দাগ দিয়ে দিব। তো দাগ অনুযায়ী এই কাপড়টা কেটে ফেলবো। তালপাটের এই অংশটা কিন্তু আপনার বডির যে সামনের পাট সেখানে কিন্তু এটা জয়েন্ট হবে, এটা খেয়াল রাখবেন সেলাই করার সময়।
তো তালপাটের অংশটা কাটা হয়ে গেছে, তো ব্লাউজটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি গলার পট্টি এবং হুকের ঘর তৈরি করার জন্য যে পট্টির কাপড়গুলো লাগবে সেটা আমি তৈরি করব। তো গলার পট্টির কাপড়টা কিভাবে আমি বের করব সেটি দেখাচ্ছি। তো সাইডের যে কাপড়টা আছে এটা দিয়ে আপনার এই গলার পট্টির কাপড়টা বের করা যাবে। তো এই পাড়টাকে আমি এই যে এভাবে করে রাখলাম, তার উপরে বডির যে পিছনের পাড় সেই পাড়টাকে ঠিক এই যে এভাবে করে রাখবো। পিছনের পাটে আপনার গলার যে পট্টির কাপড় এখানে জয়েন্ট হবে, জয়েন্ট হলে আপনার কোনো সমস্যা হবে না। তো আমি এই যে বডির যে কাপড়টা আছে সেই অনুযায়ী কিন্তু এই পট্টির কাপড়টা কেটে নিচ্ছি। তো পিছনের পাটের পট্টির কাপড়টা কাটা হয়ে গেছে, তো এই পাটের সাথে এটাকে এভাবে করে রাখবো সেলাই করার সুবিধার জন্য। সামনের পাটের পট্টি এবং হুকের ঘর বা বুতামের ঘর তৈরি করার জন্য যে কাপড়টা কাটবো সেটি দেখাবো। তো সামনের পাটের কাপড়টা এভাবে করে রাখবো, আর সাইড থেকে যে কাপড়টা বাঁচলো সেটা দিয়ে মানে ব্লাউজের যে হুকের ঘর বা আপনার এই বুতামের ঘর তৈরি করতে হয় সেই পট্টির কাপড়টা কাটবো। আমি এখানে এই ব্লাউজটার মধ্যে আপনার বুতামের ঘর তৈরি করব। তো মাঝের জয়েন্টটা আমি কেটে নিব, কাটা হয়ে গেছে। এখন আমি পিছনের পাটের গলার পট্টি যেভাবে কেটেছি তো সামনের পাটের গলার পট্টিটা এইভাবে কাটবো, কিন্তু সামনের পাটের গলার পট্টিটা আপনার একটু বড় রাখতে হবে, যেহেতু এখানে আপনার বুতামের ঘর এগুলো তৈরি করতে হবে, তার জন্য একটু বড় মানে রেখে তারপর আমি পট্টির কাপড়টা কাটবো। তো বন্ধুরা, আমার এই ব্লাউজটা কিন্তু কাটা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখাবো। তো বডির যে সামনের পাটে আপনার টেকিনগুলো দেওয়া লাগবে সেই টেকিনটা আমি আগে দিয়ে নিব। এখানে দুটো পাটি আছে, আমি দুটো পাটি এইভাবে করে দাগ দিয়ে নিয়েছি, এই টেকিনটা আগে দিব। এরপর এই নিচের যে টেকিনটা আছে এটা দিব। তো টেকিনটা কিন্তু আপনার মানে নিচের দিকে চড়া হবে, তারপর উপরের দিকে আস্তে আস্তে এইভাবে করে মিশে যাবে। এভাবে না দিলে কিন্তু এই এখানে যে অংশটা আছে এখানে ফুলে থাকবে। তো ব্লাউজ সেলাই করার সময় আপনার টেকিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ সহকারে আপনাদের করতে হবে। তো যাদের বডির মাপটা একটু বেশি তারা এখানে আরও একটা টেকিন দিয়ে নেবেন, অর্থাৎ বেস্টের মাপটা যাদের বেশি হবে আপনারা এখানে আরও একটা টেকিন দিয়ে নেবেন। এভাবে করে টেকিন দিলে মানে যাদের বডির মাপটা একটু বেশি মানে সামনের দিকের অংশটা ভারী, তারা এভাবে করে যদি টেকিন দিয়ে নেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো ইজিভাবে পড়তে পারবেন। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি মানে যেটা ভালো ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে যে টেকিনটা আছে ঠিক এই বরাবর আরও একটা এভাবে করে ভাঁজ করে নিব, নিয়ে এই সাইড থেকে এই সেলাইটা করব ঠিক এই যে এখানে যে সেলাইটা দিয়েছি এটার উপর। তো টেকিন দেওয়া হয়ে গেছে, তো সোজা পাটের দিকে যদি খেয়াল করেন এটা এইভাবে করে আসবে। তো আপনারা কিন্তু এইভাবে করে দিয়ে দেখতে পারেন, এটা খুবই ভালো একটা পদ্ধতি। এরপরে এই টেকিনটা দিব। এরপর এই পাশের টেকিনটাও দিয়ে দিব। তো টেকিনগুলো আমার দেওয়া হয়ে গেছে, তো এই পাটটা যেভাবে করে আমি টেকিন দিয়েছি আরও একটা পাট এভাবে করে টেকিন দিয়ে নিব। তো আরও একটা পাটের মানে টেকিনগুলো আমি দিয়ে নিয়েছি। তো নিচের দিকে যে টেকিনটা এটা কিন্তু ডাবলভাবে দিয়ে দিয়েছি। তো এখন বুতাম ঘর তৈরি করার জন্য যে আপনার এখানে যে পট্টির কাপড়টা জয়েন দিতে হবে সে কাপড়টা আমি এখন জয়েন দিব। এখানে কিন্তু থাকবে আপনার বুতামটা। তো বুতাম ঘর তৈরি করার জন্য এই যে উল্টা দিক থেকে এভাবে করে কাপড়টা নিব, মানে পট্টির কাপড়টা নিব, সোজা পাটের দিকে সেলাইটা করব। আর
আর এখানে যে টেকিনটা দিয়েছি, টেকিনের সেলাইটা নিচের দিকে রাখবো। এরপর এই পট্টির কাপড়টা বডি সোজা পাটির দিকে নিয়ে আসবো, এবং এইখানে যে সেলাইটা করেছি একটু আঙুলে মাথাতে একটু চাপ দিয়ে নিব, তাহলে কাপড়টা পুরো সোজা মতো থাকবে। তো এই কাপড়টাকে, পট্টির কাপড়টা এভাবে করে একটা ভাঁজ করব, করে এইটার উপরে এভাবে করে মানে যেখানে আমি সেলাইটা করেছি তার উপরে রাখবো, রেখে ঠিক এটার উপরে আমি একটা সেলাই করব। বাড়তি অংশটুকু কেটে ফেলবো। তো যেখানে আমি সেলাইটা করেছি তার সাইডে আরো একটা সেলাই দিয়ে নিব। এখন বুতামের ঘরটা যেটাতে তৈরি করব সেই পাটটা এখন আমি সেলাই করব। এই পাটের মধ্যে আপনার বুতামের ঘরটা তৈরি করতে হবে। তো তার জন্য এই পট্টির কাপড়টা সোজা পাটের উপর রেখে তারপর আমি সেলাইটা করব। এরপর এখানে যে সেলাইটা করেছি এখানে একটু আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব। নেওয়ার পর এই পট্টির কাপড়টা এভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব, দিয়ে পট্টির কাপড়ের উপরে একটা সেলাই করব। তো ভিতরের দিকে অতিরিক্ত কাপড় রাখার দরকার নেই, তো অল্প কাপড় আছে, এটা সমস্যা হবে না। এটাকে কিন্তু উল্টিয়ে তারপর সেলাই করতে হবে। তো আমি এখানে মেশিনের মাধ্যমে এখন সেলাইটা করে নিচ্ছি, পরবর্তীতে খুলে ফেলবো। তো আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য এখানে আমি সেলাই করে দেখাচ্ছি। তো বুতামের ঘর যেটাতে তৈরি করতে হয়, আপনার এই কাপড়টা মানে যে পট্টির কাপড়টা লাগিয়েছে এটা ভিতরের দিকে থাকবে, আর যে যেটার মধ্যে আপনার বুতাম বসবে এটা বাড়তি হয়ে থাকবে, মানে একটার উপর আরেকটা পাট এভাবে করে থাকবে। তো এখন আমি এটার মধ্যে গলার পট্টি বসাবো। তো এখন সামনের পাটের মধ্যে গলার পট্টি বসাচ্ছি। তো এটাকে যে এভাবে করে রাখবো, রেখে সাইড থেকে সেলাইটা করব। পট্টির কাপড়ের যে বাড়তি অংশটুকু আছে এটা আমি কেটে ফেলবো, এবং সাইডে এভাবে একটু কেটে দিব যেখানে সেলাইটা করেছি তার সাইডে। এরপর পট্টির কাপড়টা এভাবে করে ডান পাশে নিব, আর এখানে যে জয়েন্টের কাপড়টা আছে এটাও কিন্তু ডান পাশে থাকবে। এরপর আমি পট্টির কাপড়ের উপর একটা সেলাই দিব। তো সেলাই করা হয়ে গেছে। তো এই পার্টে যখন গলার পট্টিটা বসাবো এটা কিন্তু বাড়তি হয়ে থাকবে। তো পট্টির এই কাপড়টা ঠিক এই যে মাপ অনুযায়ী এভাবে করে রাখবো, রেখে এখান থেকে সেলাইটা করব। তো যেখানে সেলাইটা করেছি এই সাইডে এভাবে করে একটু কেটে দিতে হবে, তাহলে গোল রাউন্ড শেপ ভালো মতো আসবে। এরপর এই পট্টির কাপড়টা এই যে এভাবে করে মানে এটা যে বাড়তিভাবে আছে এই মাপ অনুযায়ী রেখে পট্টির কাপড়ের উপর একটা সেলাই করব। তো সামনের পার্টের কাজ কমপ্লিট। এবার আমি বডির যে পিছনের পার্ট, পিছনের পার্টটা তৈরি করব। তো পিছনের পার্টের আপনার টেকিন দেওয়া লাগবে। তো প্রথমে আমি টেকিনটা দিয়ে নিচ্ছি। এই যে মাপটা আছে সেই অনুযায়ী আমি প্রথমে টেকিনটা দিয়ে নিব। তো এখানে কিন্তু কোনা কেটে রেখেছিলাম, এবং এই অনুযায়ী এখানে আমি একটা দাগও দিয়ে নিয়েছি। টেকিনের যে লম্বা মাপটা আছে সেই অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। পিছনের পাটের টেকিন দেওয়া হয়ে গেছে। এবার আমি গলার পট্টিটা লাগাবো। তো পিছনের পাটের গলার পট্টির মাঝে জয়েন্ট হবে, এটা আমি সেলাই করে নিয়েছি এই যে মাপ অনুযায়ী রেখে। এটাকে যে মাঝ বরাবর রাখবো, রেখে এই সাইড থেকে এভাবে করে নিব, এবং এই সাইড থেকে তারপর সেলাইটা করব। তো যেখানে সেলাইটা করেছি তার সাইডে এভাবে করে একটু কেটে দিব। এরপর
পট্টির এই কাপড়টা ডান দিকে নিয়ে আসবো এবং সেলাই যে করেছে এই অংশটাও ডান দিকে রাখবো, রেখে পট্টির কাপড়ের উপর একটা সেলাই করে দিব। তো পিছনের পাটের গলার পট্টি লাগানো হয়ে গেছে, এবার আমি কাঁধের জয়েন্টটা দিব। এই সাইড থেকে যে এভাবে করে নিব, নিয়ে তারপর সেলাইটা করব। আর এই পট্টির কাপড়টা এই যে এভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব। আর পিছনের পাটের পট্টির কাপড়টাও এইভাবে করে ভাঁজ করে নিব। তো সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। তো ডাবল করে সেলাই করার সময় এই পট্টির কাপড়টা এটার উপরে এইভাবে করে রাখব। তো সেলাই করা হয়ে গেছে। তো সোজা পাটের দিকে কিন্তু আপনারা যদি খেয়াল করেন, এই যে এরকম ভাবে আসবে এবং জয়েন্টটাও আপনার ঠিক এরকম ভাবে আসবে। তো এভাবে করে আরো একটা সাইড আমি জয়েন্ট দিয়ে নিব। তো দুই পাশের কাঁধের জয়েন্ট আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি বডির সাইড জয়েন্ট দিব। এই যে যে দাগটা আছে সেই দাগ অনুযায়ী রেখে আমি সেলাইটা করছি। এবং এখানে কিন্তু এই যে এরকম ভাবে যদি সোজা করেন, কিছুটা অংশ আপনার বাড়তি আছে, তো বাড়তি এই অংশটা কিন্তু এই যে এভাবে করে সাইডে রাখবো। এভাবে করে আপনারা সেলাইটা করবেন, তাহলে আর সমস্যা হবে না। তো সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। তো সাইডের যে বাড়তি অংশটুকু আছে এই যে এভাবে করে কেটে ফেলে দিব। তো এভাবে করে আরো একটা সাইডের জয়েন্ট দিয়ে নিব। তো বডির সাইড আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এবার আমি হাতার জয়েন্টটা লাগাবো, কিভাবে সেটি দেখাবো। তো এখন আমি হাতাটি সেলাই করব। তো এখানে যে যতটুকু অংশ আপনার ভাঁজ করতে হবে, এখানে আমি একটা কোণা কেটে নিচ্ছি, এটা টেবিলেই দেখানো উচিত ছিল। আর এখানে কিন্তু তালপাট কাটা আছে, দুইটা হাতা দুই পাশে বসবে, এটা একটু খেয়াল করে আপনার তৈরি করতে হবে। মানে একটা হাতা আপনার এভাবে থাকবে, এই যে এভাবে থাকবে তালপাটের অংশটা, আরেকটা হাতা আপনার এই যে এভাবে করে রাখতে হবে, এটা খেয়াল করে তারপর সেলাইটা করতে হবে। তো দুইটা হাতার কাপড় আমি এভাবে রেখেছি। তো এভাবে করে এই যে যেখানে কোণাটা কাটা আছে এই বরাবর আপনার ভাঁজটা করতে হবে, যার কারণে এই যে এভাবে করে ভাঁজ করে নিয়ে তারপর আমি সেলাইটা করব। তো এখন আমি মেশিনের মাধ্যমে সেলাইটা করে নিচ্ছি, পরবর্তীতে আমি হাতে সেলাই করে নিব। তো এটাকেও সেম একই রকমভাবে সেলাই করে নিব। তো দুইটা হাতে আমার সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি যে হাতার যে মাপ আছে সেই অনুযায়ী সাইড জয়েন্ট দিয়ে নিব। তো এভাবে করে আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিব। তো আমার দুটি হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে, এবার আমি বডির সাথে জয়েন্ট দিব, কিভাবে সেটি দেখাবো। হাতা জয়েন্ট দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, মানে তালপাটির যে অংশটা কাটা হয়েছে এটা কিন্তু মানে সামনের দিকে থাকবে, এটা খেয়াল রেখে আপনার জয়েন্টটা দিবেন। এই যে এভাবে করে এই সামনের পাটের দিকে তালপাটের অংশটা এইভাবে করে থাকবে। তো বডির এই কাপড়টাকে যে সাইডের যে জয়েন্ট দিয়েছে এটাকে এভাবে করে নিব, এবং নেয়ার পর এটাকে এভাবে করে উল্টিয়ে নিব, এবং সাইডের যে কাপড়টা আছে এটাকে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব, আর এখানের কাপড়টা এভাবে করে ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে দিব। এবার আমি সাইড থেকে সেলাইটা করব। তো জয়েন্ট দেওয়া হয়ে গেছে, তো এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব। তো হাতার জয়েন্ট দেওয়া হয়ে গেছে, আপনারা ভালো মতো একটু খেয়াল করলে বুঝতে পারবেন হাতাটা কিন্তু একেবারে বডির সাথে মানে যে মাপ অনুযায়ী একেবারে ঠিক মতো পারফেক্টভাবে আপনার বসেছে। তো এভাবে করে আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিব।
তো হাতার দুই পাশে জয়েন্টটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচের সেলাইটা করব। তো বন্ধুরা, আমি নিচের সেলাইটা মেশিনের মাধ্যমে করে নিচ্ছি। আমি পরবর্তীতে এটা হেম করে নিব, আপনাদের বোঝার সুবিধার জন্য এটা আমি এভাবে করে করে নিচ্ছি। তো এটাকে এভাবে করে ভাঁজ করে নিব এবং যে ভাঁজটা করেছি তার উপরে সেলাইটা করব। যখন এই সেলাইটা শেষ হয়ে আসবে তখন কিন্তু ওই যে প্রথম যে সেলাইটা করেছি এই মাপটা ঠিক মতো রাখতে হবে। এই যে এটাকে এভাবে করে ধরে, মানে গলার উপর থেকে এভাবে করে ধরে ঠিক এই বরাবর ভাঁজ করে নিতে হবে, অথবা আপনারা চাইলে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। তো এটাকে এভাবে করে নিচ্ছি। হাতে হেম করার সময় কিন্তু এরকমভাবে আপনার ভাঁজ করে নিতে হয়। তো বন্ধুরা, আমার এই ব্লাউজটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এরপর আমি গলার হেম, মানে যেখানে যেখানে হাতের কাজ করা লাগবে সেটা করে নিব এবং বুতাম, বুতামের ঘর তৈরি করে নিব। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ব্লাউজ তৈরি করা যে আসলে কত সহজ। জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন। তো বন্ধুরা, কোনো কিছু শিখতে হলে আপনার সেটা প্রতি মনোযোগী হওয়া অবশ্যই দরকার। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।